একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধা দিবস অনুষ্ঠান হচ্ছে কলকাতার ধর্মতলায়। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলার রাজপথ থেকে বাস তুলে নেওয়ায় গন্তব্যে পৌঁছতে ভোগান্তির মুখে নিত্যযাত্রী সহ সাধারণ যাত্রীরা। আর তৃণমূলের ওই শ্রদ্ধা দিবস অনুষ্ঠান উপলক্ষে যথেষ্ট ভিড় হয়েছে দলীয় কর্মী, নেতা থেকে সমর্থক সকলেরই উপস্থিতিতে। সেজন্য বিভিন্ন জেলা থেকে বাসে চড়ে কিংবা ছোট গাড়িতে চড়ে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা জমায়েত হচ্ছেন। সে কারণে জেলার বিভিন্ন প্রান্তের রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে সরকারি ও বেসরকারি যানবাহন, যার জেরে বিস্তর সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। তারা অন্যান্য দিনের মতোই তাদের গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও বাঁকুড়া জেলার সদরের গোবিন্দনগর বাসস্ট্যান্ডে এসে দেখতে পান কোনো বাস নেই সেই বাসস্ট্যান্ডে। আর সেই জন্য সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা, এমনটাই জানাচ্ছেন নিত্যযাত্রীদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও। তবে এমন অবস্থা শুধুমাত্র গোবিন্দনগর বাসস্ট্যান্ডেই নয়, বাঁকুড়া জেলার দুটি মহকুমার সদর এলাকার বাসস্ট্যান্ড বিষ্ণুপুর ও খাতড়া বাসস্ট্যান্ডের ছবিও একই রকম। বাসস্ট্যান্ডগুলিতে নিত্যযাত্রীরা এবং সাধারণ যাত্রীরা যথেষ্ট বেগ পাচ্ছেন নিজেদের কাজের জায়গায় এবং অন্যান্য গন্তব্যে যাওয়ার জন্য। যদিও এই একুশে জুলাই তৃণমূলের শ্রদ্ধা দিবস পালন আগে থেকেই ঠিক করা আছে, তাই অনেকে চিন্তাভাবনা করেছেন এই দিন বাস পাওয়া নিয়ে যথেষ্ট সমস্যা হতে পারে, আর সেটাও দেখাও যাচ্ছে বাসস্ট্যান্ডগুলিতে। তবে কলকাতায় একুশে জুলাইয়ের অনুষ্ঠান উপলক্ষে আসার জন্য পাশাপাশি জেলাগুলি থেকে বাসে চড়ে আসার জন্য হিড়িক পড়েছে, আর সেজন্যই ওই সব জেলাগুলিতে বিভিন্ন বাসস্ট্যান্ডে বাসের অভাব দেখা যাচ্ছে সেটা সকলেরই জানা। সেজন্য নিত্যযাত্রীরা ভোগান্তির মুখে পড়েছেন, আর এসব ভেবে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই কম সংখ্যায় এসেছেন বাসস্ট্যান্ডে, আর ওই কম সংখ্যক মানুষও এদিন বাস পাচ্ছেন না। ধর্মতলায় প্রতি বছরই একুশে জুলাইয়ের অনুষ্ঠান নিয়ে যথেষ্ট জমায়েত হয়, আর জানা গিয়েছে এবছর এদিন রেকর্ড সংখ্যক ভিড় হবে তৃণমূলের অনুষ্ঠানে। আর তাই এবার দারুণভাবে বিপদে পড়েছেন সাধারণ যাত্রীরা নিজেদের নিজেদের গন্তব্যে যেতে না পেরে। বাঁকুড়ার গোবিন্দনগর বাসস্ট্যান্ড বলতে পারা যায় একরকম ফাঁকাই রয়েছে, যেহেতু ধর্মতলায় সভা, সেজন্য বেশি সংখ্যক বাস চলে গেছে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে, ফলে অনুষ্ঠান শেষে তাদের নিয়েই ফিরবে ওই সরকারি বেসরকারি বাসগুলি। আর যারা অনেক দূরে থাকেন তারা সবাই রেলে করে শিয়ালদা বা হাওড়ায় পৌঁছে তারপর ছোট গাড়িতে করে কিংবা পায়ে হেঁটে ধর্মতলায় আসছেন, যদিও অনেকে শিয়ালদা থেকে অবশ্য হেঁটেই ধর্মতলায় আসছেন। শাসক দলের অনুষ্ঠান উপলক্ষে যেমন ভিড় হচ্ছে তেমনি প্রচুর বাস আটকে আছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, তাই নিত্যযাত্রীরা যেমন বিপাকে পড়েছেন তেমনি সাধারণ যাত্রীদেরও সমস্যায় পড়তে হয়েছে। তবে এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে একাধিক জেলার রাজপথ থেকে অসংখ্য বাস তুলে নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, কেননা দলের থেকে আগেই ঘোষণা করা হয়েছিল এবার ভিড় বাড়াতে হবে, তাই দলের জেলা নেতৃত্ব যথেষ্ট তৎপর হয়েছেন বেশি বেশি করে লোক জমায়েত করতে। আর তাই বাস বিভ্রাটের কারণে নাকাল প্রতিদিনের বাস যাত্রীরা, সেজন্য যথেষ্ট বিপদেও পড়েছেন তারা। না, যাত্রীরা তো হয়রানি হবে, এটা তো প্রত্যেক বছর একুশে জুলাই করে, সে তো যাত্রীরা জানে। অন্যবারে যেমন একুশে জুলাইয়ের একটা মানুষের একটা প্রায় বাস স্ট্যান্ডটা শূন্য থাকে, হকার শূন্য শূন্য থাকে, দোকান টোকান বন্ধ থাকে, এবারে কিন্তু সেই উচ্ছ্বাসটা নেই। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে, হবেই, অসুবিধা হচ্ছে, শুধু আজকে কেন, আমাদের তো গত সোমবার থেকে মোটামুটি একটা লাইন তো পুরো অফ হয়েছে, সেটা আমরা বারে বারে বলেছি। এখন প্রশাসন তো নেই, প্রশাসন তো এখন অন্ধ, তারা তো একটা বিশেষ দলের আনুগত্য হয়ে কাজ করছে, আর সহজে তাদের হিম্মতও নেই। হ্যাঁ, এইসব প্রশ্নটা মানুষের জনস্বার্থে পরিষেবা দেওয়ার জন্য বাসগুলো কেন বন্ধ আছে তাদের কোয়ারি করার প্রশাসনের হিম্মত নেই।